আবারও হত্যা চেষ্টা অল্পের জন্য প্রাণে বাঁচলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধে নিহত দেড় শতাধিক আজারবাইজানকে তুরস্কের সমর্থন রাশিয়াকে পাশে চায় আর্মেনিয়া সবশেষে জানবেন তুরস্কের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও হত্যার চেষ্টা করা হয়েছে তবে অল্পের জন্য গুপ্ত ঘাতকের হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে ইউরো উইকলি নিউজ এই খবর দিয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে বুধবার জেনারেল জিভিয়ার টেলিগ্রামের মাধ্যমে প্রথম এই তথ্য বাইরে আসে তবে ঠিক কখন তাকে হত্যা চেষ্টা করা হয় সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি ওই টেলিগ্রাম সূত্রে বরাদ্দে ইউরো উইকলি নিউজ জানিয়েছে পুতিনের লিমোজিন গাড়ির লক্ষ্য করে হামলা চালানো হয় এই সময় তার গাড়ির বাম চাকায় বিস্ফোরণ ঘটে তাতে গাড়ি থমকে যায় তবে দ্রুতই গাড়িটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এই সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি মস্কো তবে ওই ঘটনার পরে পুতিনের দেহরক্ষী দলের প্রধানকে বহিষ্কার করা হয় এছাড়া বহিষ্কার হয়েছেন পুতিনের নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মী বেশ কয়েকজনকেও সেই সাথে বহিষ্কৃত করা হয়েছে তবে পুতিনকে খুনের চেষ্টা এই প্রথম নয় দুই সালে নিজেই এই নিয়ে মুখ খোলেন রুশ প্রেসিডেন্ট জানান কমপক্ষে পাঁচবার হত্যার চেষ্টা করা হয়েছে তাকে প্রত্যেকবারই অল্পের জন্য প্রাণ রক্ষা করে ফিরেছেন তিনি স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য এই মুহূর্তে সাংঘাই কো অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন নিয়ে ব্যস্ত পুতিন উজবেকিস্তানের সমরকন্দে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে যুদ্ধে নিহত দেশ শতাধিক আজারবাইজানকে তুরস্কের সমর্থন রাশিয়াকে পাশে চায় আর্মেনিয়া নাগান্ন নিয়ে আবারও যুদ্ধে জড়িয়েছে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান ইতিমধ্যে এই লড়াই উভয় পক্ষের একশো পঞ্চাশ জন সেনা নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছে আর্মেনিয়া যদি বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আজারবাইজান নিহতদের মধ্যে আর্মেনিয়ারই রয়েছে একশো পাঁচজন সৈন্য বিপুল সংখ্যক সৈন্যবন্দি আজারি সামরিক বহরের হাতে এই পরিস্থিতিতে মুসলিম রাষ্ট্র আজারবাইজানের স্পষ্ট হুঁশিয়ারি এখনও সংযত না হলে চরম মূল্য দিতে হবে প্রতিবেশীকে অন্যদিকে পরিস্থিতি মোকাবেলায় রুশ নেতৃত্বাধীন যৌথ প্রতিরক্ষা জোটের সহায়তা চেয়েছে আর্মেনিয়া আর তুরস্ক অখণ্ড সমর্থন দিয়েছে আজারবাইজানের প্রতি অন্যদিকে ইউক্রেন যুদ্ধে লিপ্ত রাশিয়ার সহযোগিতার আশ্বাস দিয়েছে মিত্র আর্মেনিয়াকে তুরস্কের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের ওপর চাপ দিচ্ছে যেন রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা কার্য সক্রিয় হয় তারা পশ্চিমের এখন পর্যন্ত রাশিয়ার উপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোতে যুক্ত হয়নি তুরস্ক ফিনান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে তুরস্কের যেসব ব্যাংক রাশিয়ার মির পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে তাদের উপর নজরদারি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গণমাধ্যমটি আরও জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বিষয়টি নিয়ে তুরস্কের সঙ্গে সরাসরি কথা বলার জন্য এবং নিজেদের উদ্বিগ্ন হওয়ার বিষয়টি তুরস্ককে জানাতে তাদের দুইজন প্রতিনিধিকে পাঠাতে যাচ্ছে এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থানে আছে তুরস্ক শুধু তাই নয় দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মধ্যস্থতা করার কাজও করছে তারা তাছাড়া তুরস্ক ইউক্রেনের অখণ্ডতার পক্ষেও কথা বলে থাকে